আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি সরকার দিচ্ছে সর্বোচ্চ সহায়তা আরও পাঁচশো পঞ্চান্ন বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে সৌদি সে বিষয় নিয়ে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে তীব্র লড়াই অব্যাহত রয়েছে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করছেন সৌদি সরকার গত পনেরোই এপ্রিল দেশটিতে সংঘাত শুরু হয় এরপর থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাতশো জন নিহতের খবর পাওয়া গেছে ফলে এই সংঘাতের মধ্যেই সুদান ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা আর এসকল দেশের নাগরিকদেরকে সৌদি আরবে ফেরত আনা হচ্ছে সুদানে প্রায় এক হাজার পাঁচশো বাংলাদেশি রয়েছেন আর এদের মধ্যে সাতশো বাংলাদেশি দেশে ফেরার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন গত সোমবার একশো ছত্রিশ জন সুদান প্রবাসী বাংলাদেশিকে জেদ্দায় ফেরত আনা হয়েছে তারপর জেদ্দা থেকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং আরও পাঁচশো পঞ্চান্ন জন বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে সৌদি থেকে বিশেষ ফ্লাইটে আগামী বারোই মে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে আজ বুধবার দশই মে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে সুদান থেকে চারটি ফ্লাইটে আরও পাঁচশো পঞ্চান্ন বাংলাদেশিকে জেদায় আনা হচ্ছে পরে জেদা থেকে তাদেরকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে পাঁচশো পঞ্চান্ন জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে চারটি ফ্লাইট ঠিক করা হয়েছে এর মধ্যে আজ তিনটি এবং আগামীকাল বৃহস্পতিবার একটি ফ্লাইটে তাদেরকে সৌদি আরবে ফেরত আনা হবে পোর্ট সুদান থেকে প্রথমে তাদেরকে জেদায় আনা হবে তারপর বিশেষ ফ্লাইটে বারোই মে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সংকট কবলিত সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে সহায়তা করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Yo colqué.